কুড়িগ্রাম পাঁচা কাতার বাবা জিরাম দিলের কান্তা লাগা শুনবে লম্বা করতে পারবো না লম্বা আলোচনা হবে না যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গেছে রাস্তার যে অবস্থা এটা তো রাস্তা না মনে হয় ডেলিভারি রোড আমারে বললো হুজুর নৌকায় সরালে 30 কিলো রাস্তা কম হবে আর যদি এদিক দিয়ে ঘুরে আসেন একটু ঘুর হবে কিন্তু ডাইরেক্ট মাহফিল পর্যন্ত এরপরে আসার সময় বাঁশের সেতু নেতার অভাব নাই নেতার কথার অভাব নাই নেতা একটা ভোট পাওয়ার জন্য মাইক ধরে কত মিথ্যা কথা বলে রাস্তা করে দেব ব্রিজ বানায় দেব রোড ঘাট করে দেব বিদ্যুতের ব্যবস্থা করে দেব সব দেব দেব বলে মার্কা থাকে যে কয়দিন নেতা রানা গোনা সে কয়দিন ভোট একবার পায়ে গেলে নেতাকে এলাকার খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা হুজুরদের জন্য খুবই শক্ত সুষা খাই গরিবের রক্ত কথা বলেন ঠিক কিনা এইরকম নেতা বাংলাদেশে নাই ভারতে আছে বাজার মুখে উন্নয়নের বুলি ফুলায় মুখে জনদরদির স্লোগান দেয় মুখে গরিবের ভালোবাসার কথা বলে কিন্তু ওরাই দেখবেন জনগণের এক নাম্বার শত্রু গরিবের এক নাম্বার শত্রু কারণ একটা বয়স্ক ভাতার কার্ড দিতে গিয়ে 2-3 হাজার টাকা ঘুষ খায় বিধবা মহিলার কার্ড দিতে গিয়ে 2-3 হাজার টাকা খায় এরকম নেতা আমার দেশে আছেন এমন নেতা যেই নেতা একটা চেয়ারম্যান হইতে গিয়ে এমপি হইতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করলো ঋণ করলো জনগণের হাতে হাতে নির্বাচনের কালো রাত্রিতে 500-1000 টাকা করে পৌঁছায় দিল বলেন তো এই নেতা নির্বাচনের পাস হওয়ার পর আগে সেই 50 লক্ষ টাকা শোধ করবে তারপরে তো উন্নয়ন এই জন্য আমি নেতার দোষ দিতে চাই না এক নাম্বার দোষী হলো এই দেশের জনগণ তেঁতুল গাছ লাগাইয়া ল্যাংরা আমের দোয়া করা লাভ নাই তেঁতুল গাছ লাগাইয়া রূপালী চাইলে হবে না তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলি পাওয়া যায় এই জন্য জনগণ যদি এক নাম্বার নামাজি নেককার দিনদার হয় পরেশগার হয় সত্যবাদী হয় সেই দেশের নেতারাও হবে সত্যবাদী এই জন্য জনগণকে আগে ঘুষ ছাড়া লাগবে তাহলে আমরা ঘুষ মুক্ত নেতা পাব এই জন্য আগে আমাদেরকে ঠিক হওয়া লাগবে আমার এক নানি আছে নির্বাচনের পরে যাওয়ার সাথে সাথে বলতেছে গোলাম রব্বানি একটু দোয়া করিস তো বাবা কেন প্রতি বছরে যেন একবার করে নির্বাচন হয় কারণ কি কই এক রাতে 4200 টাকা কামায় এক রাতে কয় টাকা তার মানে যত মার্কার লোক নির্বাচনে যত প্রার্থী দাঁড়াইছে সব বাড়ির ভিতরে ঢুকছে ভোট কারে দিবা নানি কই তোমারই তো ভুক্তি এই কথা বইলে সবার কাছ থেকে টাকা তুলতে কথা বলে ঠিক কি সেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে হাজার হাজার টাকা ঘুষ খায় আর আপনি বললে রাস্তা বানায় দেন ব্রিজ বানায় দেন তো উনি যে নির্বাচনের সময় আপনাদের চা পান বিড়ি এই যে টাকা দিয়ে লক্ষ লক্ষ খরচ করছে ওইটা উঠান লাগবে না এই জন্য রাস্তার বরাদ্দ হয় 5 কোটি ওরা খরচ করে 1 কোটি আর বাকি 4 কোটি টাকা ভাগাভাগি করে ছাগলে পেশাব করলেও রাস্তা ভেঙে যায় এই জন্য আমাদের ভালো হওয়া লাগবে তাহলে দেশে আরো উন্নয়ন হবে দেশ আরো এগিয়ে যাবে কথা বলেন ঠিক।